ছোটবেলা থেকে ক্ষতি হচ্ছে, যখন করা যাবে কি বলুন, কিছু করার আছে? গাছপালা অনেক ভেঙে যাচ্ছে, এই এই বাগানেই তো শেষ করে দিচ্ছি, কারণ এটা দামি ফুল। সুইজারল্যান্ড এর দাম হচ্ছে পার পিস 10 টাকা। আচ্ছা, 5টা ভেঙে দেওয়া মানে আমার চলে গেল, আইলেও হবে কি, বাগানটা ঢুকতে দেওয়া হয়নি। এবার জিনিসটা কি প্রশাসন রাখলে, এই যে এত সব সঙ্গম যেটা চলছে, প্রশাসন লাঠিচার্জ করে তুলে দিবে, ওনাদেরও খারাপ লাগবে। এই যে এতদিন ধরে এরা আসছে, যাই হোক আমাদের একটা শান্তি আছে যে বাড়ি থেকে লোকগুলো আসছে, ক্ষতি হচ্ছে আমাদের ঠিক আছে, ক্ষতির সাথে সাথে আনন্দটাও পাচ্ছে, আনন্দটাও আছে। বাস্তবিকটা বাড়ি থেকে আসছে, এখানে পার্ক হবে, লাস্টে যেখানে পি বসে সাবমার্সেল বসে গেছে, এখানে পায়খানা মোটামুটি টেম্পোরারি করা হয়েছে, এটা পায়খানারও পাকার করার ব্যবস্থা আছে। আপনার নাম? বিশ্বনাথ চক্রবর্তী। বাড়ি সমস্যা বলতে প্রচুর ভাঙাভাঙি করছে, নিষেধ করলে শুনছে না, বারবার একজন ঢুকে একজনকে বের করে দিয়ে এলাম, আরও একজন ঢুকে যাচ্ছে বাগানে, এরকম হচ্ছে আর কি। ডালপালা বিশাল ক্ষতি হচ্ছে, দেখাশোনার জন্যে কিছু রাখেনি, আমাদেরকে যার যার জমিন আছে তারাই থাকে, তারা ছাড়া আর কেউ নেই। এই সময় নষ্ট করে বাড়ি পাহারা দিচ্ছেন, তাতে তো প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। কত বছর চাষের সাথে যুক্ত? হ্যাঁ, প্রায় আগে আমার বাবা দাদু আর এই কাজ করে গেছে, চাষ করে গেছে বাবা দাদু, হ্যাঁ। ভিড় বিশাল, 25শে ডিসেম্বর 5,000 লোক হয়েছে, তো 1 জানুয়ারি এই যে কালকে বিশাল ভিড় হবে, সকাল থেকে না থাকলে ওই সব ক্ষতি করে দেবে। আপনার নাম? সুরজিৎ। বাড়ি? দোকানটা খুব সুন্দর, প্রকৃতির মাঝে রয়েছি, এবং যে চাষিরা এত কষ্ট করে এখানে এইভাবে ফুলগুলো ফোটাচ্ছে, সেটা কি চাক্ষুষ দেখার একটা অনুভূতি নিয়ে যাচ্ছি বছরের শেষ দিনে। জানলেন কিভাবে এখানে একটা? মূলত আমি সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি, যে এখান থেকে ইউটিউবের বিভিন্ন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম পোস্ট থেকেই জায়গাটা সম্পর্কে জেনেছি। অনেকে এসে এখানকার চাষিদের গাছপালা ভেঙে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি? একদমই না, এখানে ভীষণ কষ্ট করে তারা ফুলগুলো ফোটাচ্ছে, এখনও প্রচুর গাছে কুঁড়ি রয়েছে যেগুলো ফুটবে, এবং এটা একটা আয়ের সংস্থান তাদের। তাই সকলের উদ্দেশ্যে আমার এই বার্তা, যে আসুন দেখুন উপভোগ করুন, এবং মানে একটু সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করুন, যে যারা গাছ কিনে হোক ফুল কিনে হোক, কিন্তু কখনোই ফুল গাছের ভিতরে গিয়ে নষ্ট করবেন না, ফুলগুলোকে নষ্ট করবেন না, এটাকে যত্ন সহকারে এই সুন্দর জায়গাটাকে রক্ষা করার চেষ্টা করুন, পরিবেশকে বাঁচানোর চেষ্টা করুন। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত থেকে এসেছি। আপনার নাম? স্নিগ্ধা চক্রবর্তী। আসলে আমার বাবা মায়েরা বলেছে, বলেছে খুব ভাল লাগছে। পরিবারের সাথে এসছো তো? হ্যাঁ, পরিবার, মা বাড়ি। মেইনলি ফেসবুকে দেখেছিলাম, ফেসবুকে ইউটিউবে দেখেছিলাম, সোশ্যাল মিডিয়ায়, সেখান থেকেই খবর পেলাম। বছরের শেষ দিন এই বাগানে কাটাচ্ছেন, কেমন, কতটা ফিল বোধ করছেন? ভালোই লাগছে, ভালো লাগছে, সারা বছরটা তো ভালো যায়নি, আজকে লাস্ট দিন, বেশ ভালো লাগছে। বাড়ি কোথায়? আমার বাড়ি বলাগড়, হুগলি। বলাগড় থেকে এখানে এলাম। হ্যাঁ, সাধারণ বা আরও যারা আছে তাদেরকে কি বলতে চাইছেন? আসুক সবাই এখানে, বেশ ভালো পরিবেশ, এসে মনটা ভালো হয়ে যাবে। যারা এই জিনিসগুলো, এই ফুলগুলো চাষ করছেন, কিছু কিনে, অনেকে আছেন না ফুল ভালোবাসেন, বাড়িতে বাগান করেন ছোট, তারা আসলে ভালো লাগবে। তারপর যারা চাষি, আমাদের চাষি ভাইরা এইগুলো করছেন, তাদেরও কিছু উপার্জন হবে। এমনিতে এই বছরটা সবারই খুব খারাপ গেছে, তো তাদেরও কিছু উপকার হবে। মানে গ্রাম্য প্রকৃতি বা গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগছে, অবশ্যই আনন্দ উপভোগ করছেন। অবশ্যই, একদম, আমরাও এসেছি, আমাদের গ্রামই খুব একদমই নয়, তারা কষ্ট করে করছে, তাদেরকে সম্মান করা উচিত, বা যাতে তারা মজা করছে করুক, তাদের মজাটা যেন অন্য কারোর কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। আমি অরিত্র বিশ্বাস। আমি আদিত্য বিশ্বাস। কম বেশি আমরা সবাই গ্রামেরই মানুষ, সবাই গ্রামেরই জন্ম, সবাই গ্রামেই, ওই জন্যে গ্রামের সব পরিবেশ আমাদের খুবই ভালো লাগে, এই জন্যে বন্ধুদের কথা শুনে এখানে খুব ভালো জায়গা, এই জন্য একটু দেখতেই জাস্ট এলাম। বছরের শেষ দিনটা এখানে কাটাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং খুব মনোরম পরিবেশ। বিভিন্ন পর্যটকদের কি বলতে চাইবেন? বাকি পর্যটকদের বলতে চাইবো যে এখানে নিশ্চয়ই আসুন, একবার একবার ভিজিট করে যেতে পারেন, খুব ভালো জায়গা, বিভিন্ন ফুল দেখার মতো আছে, আপনারা ছবি তুলতে পারেন, বিভিন্ন খুব ভালো জায়গা, আপনারা চলে আসুন। নাম?
নাম আমার নাম জিত বাড়ি হাওড়াতে অ্যাকচুয়ালি এখানে আমরা এখানে কলেজের স্টুডেন্ট আর কি আমাদের বাড়ি ঘাটালে আমরা এখানে কলেজের স্টুডেন্ট তো সেই জায়গা থেকে আমরা এখানে খবর পেয়েছি আর এখানে প্রায় বছরই আমরা আসি তাছাড়া আপনারও তো সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন ফুলের জন্য বিখ্যাত জায়গা খিরাই যেটা আপনি ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন তো সেখান থেকেও আরও আমরা আপ্লুত হয়ে এখানে এসেছি আপনারাও দেখুন জায়গাটা সত্যিই খুব ভালো অবশ্যই খুবই ভালো লাগছে প্রকৃতির মধ্যে কাটাতে পারছি বিশেষ করে এই দুঃসময় দেখতেই পাচ্ছেন আমাদের তো চাইছি একটু প্রকৃতির মধ্যেই কাটাতে প্রকৃতির কষ্টটাকে আমরা ভাগ করে নিতে চাইছি এটা মানে একদম তাদের মানসিকতার সত্যি যে এত সুন্দর এখানে আমরা ফুলের জন্য এসেছি আর সেই ফুলকেই নষ্ট করে দিচ্ছে সত্যিই তাদের মানসিকতা মানে মানুষের পর্যায়ে মানুষ হয়ে যে এরকম মানসিকতা আশা করা তাহলে কি বলুন তো পার্ক হলে মানুষ নিজের জন্য জায়গাটা নিয়ে নেবে এই যে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে ফুলের কোনো আর ঐতিহ্য থাকবে না মানুষ তো তাতে নিজেদের জন্য জায়গা নিয়ে নেবে নিজেদের থাকার জন্য ও আনন্দ উপভোগ করার জন্য কিন্তু ফুলগুলোর এটা থাকলে সবাই খোলামেলা থাকলো সবাই যখন খুশি এলো ঘুরতে পারলো পার্কের একটা নির্দিষ্ট তখন সময় থাকবে সেই সময়ের মধ্যে যারা দূর দূর থেকে আসে তারা তো সেই সময়ের মধ্যে নাও আসতে পারে তার জন্য আমার নাম সুরেশ মল্লিক অরুণিমা পাল